হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেক জোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন আগামী 3 অক্টোবর থেকে অ্যামাজন এবং ফ্লিপকার্টে কিন্তু বিশাল পরিমাণে সেল শুরু হচ্ছে। অর্থাৎ অ্যামাজনের তরফ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফ্লিপকার্টের তরফ থেকে কিন্তু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন ই কমার্স সাইটে সবথেকে বেশি ডিসকাউন্ট পাবেন, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট, সেটাও জানাবো। পাশাপাশি এটাও বলবো যে কোন মোবাইলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে সেটাও বলবো। পাশাপাশি এটাও বলবো যে এত পরিমাণে সেল দেওয়া সত্ত্বে কিভাবে কোম্পানি লাভ করে, কমপ্লিট জানাবো। সো ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল হতে যাচ্ছে। দেখুন ফ্রেন্ড, আপনারা যদি নতুন একটা ফোন অথবা পাওয়ার ব্যাঙ্ক অথবা ল্যাপটপ অথবা ইয়ারফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন প্রোডাক্টে কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং কোন কোম্পানি সবথেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট, কমপ্লিট দেখাবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, আপনাদের সবাইকে উত্তম টেকজোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদের সাথে শেয়ার করব কোন ই কমার্স সাইট সবথেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে। সো এর উত্তর যদি আমি আপনাদেরকে বলি, তাহলে অ্যামাজনেও আপনারা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, এবং আপনারা যদি ফ্লিপকার্ট থেকে শপিং করেন তাহলে ফ্লিপকার্ট থেকেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে অ্যামাজনও সার্চ করতে হবে এবং ফ্লিপকার্টেও সার্চ করতে হবে। যেখানেই আপনারা কম দাম পাবেন সেখান থেকেই আপনারা আপনাদের জিনিসটা কিনে ফেলবেন, এটাই কিন্তু লজিক। সো দেখুন ফ্রেন্ড, অনেক সময় কি দেখায়, অ্যামাজনে ধরুন আপনি একটা ফোন সার্চ করছেন, সেই ফোনটির দাম দেখাচ্ছে 15,000 টাকা। সেই ফোনটি যদি আপনি ফ্লিপকার্টে সার্চ করেন তাহলে দেখা যায় ফ্লিপকার্টে 1,000 টাকা কম না হলে 1,000 টাকা কিন্তু বেশি দেখায়। আবার অনেক সময় দেখা যায় আপনি যে ফোনটি ফ্লিপকার্টে সার্চ করেছেন, ধরুন ফ্লিপকার্টে একটা ফোন সার্চ করেছেন, সেই ফোনটির দাম দেখাচ্ছে 20,000 টাকা। আপনি যদি অ্যামাজনে সেই ফোনটি সার্চ করেন তাহলে দেখবেন অ্যামাজনে কিন্তু সেই ফোনটির দাম হয়তো 500 টাকা কম দেখাচ্ছে না হলে 500 টাকা বেশি দেখাচ্ছে। সো আলটিমেটলি ফায়দা কিন্তু আমাদেরই হবে, কারণ যেখান থেকেই আমরা কম পাবো সেখান থেকেই আমরা আমাদের জিনিসটা কিনবো, এটাই কিন্তু বাস্তব। সো আপনারা যদি পুরোপুরিভাবে টাকাটা সেভ করতে চান এবং যেখানে কম পাবেন সেটা যদি কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফ্লিপকার্ট এবং অ্যামাজন দুটোই আপনাদের ফোনে ইনস্টল করে রাখতে হবে, এবং ইনস্টল করার পর তারপরে আপনারা অ্যামাজনও চেক করবেন, ফ্লিপকার্টও চেক করবেন, যেখানে আপনাদের কম দাম হবে সেখান থেকে আপনারা আপনাদের জিনিসটা কিনে নেবেন। সো এর উত্তর যদি আমি আপনাদেরকে বলি, লাস্টলি অ্যামাজনেও কিন্তু আপনারা সেল পাবেন এবং ফ্লিপকার্টেও সেল পাবেন, অ্যামাজনও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন, ফ্লিপকার্টেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। শুধু আপনারা যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা আপনারা নিজেদের মতন করে সার্চ করে নেবেন, এবং যেখানে কম পাবেন ফ্লিপকার্টে কম পেলে ফ্লিপকার্ট থেকে কিনবেন, অ্যামাজনে কম পেলে অ্যামাজন থেকে কিনবেন, বাস্তব এটাই। সো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অ্যামাজনেও আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সেল পাবেন এবং ফ্লিপকার্টেও কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সেল পাবেন এবং ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো দ্বিতীয়ত এখন আমরা জানবো যে কোম্পানি এত সেল দেওয়ার পর এত ডিসকাউন্ট দেওয়ার পর কী করে কোম্পানি লাভ করে। সো আমি যদি বলি, দেখুন ফ্রেন্ড, এদের সেলটা কিন্তু মিনিমাম 1 উইক চলে, অর্থাৎ 1 সপ্তাহ চলে। এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু এত পরিমাণে সেল হয় যে এদের কিন্তু পুরোপুরিভাবে 1 সপ্তাহের মধ্যে মানে সারা বছর যা ইনকাম করবে তার কিন্তু মানে হাফের থেকেও বেশি ইনকাম করে ফেলবে এই 7 দিনের মধ্যে। অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু এই বিগ বিলিয়ন ডে ফ্লিপকার্টের তরফ থেকে এবং অ্যামাজনের তরফ থেকে কিন্তু অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, সো এই 7 দিনের মধ্যে কিন্তু তারা প্রচুর প্রোডাক্ট সেল করে থাকে। সো এখন মানে কথা হচ্ছে এটাই যে এরা কিভাবে লাভ করে থাকে এত ডিসকাউন্টের পরেও। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি, দেখুন আমি একটা ফোনের উদাহরণ দিয়ে বলছি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ধরুন একটা ফোনে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85। সাপোজ আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ধরুন এই নিয়ে একটা ফোন বেরিয়েছে মিডিয়াটেকের হেলিও G85, এবং এখন তো আমরা জানি যে মিডিয়াটেকের হেলিও G85 থেকে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর কিন্তু যথেষ্ট স্ট্রং এবং এর একটা আপডেট ভার্সন। সো এখন আপনি কি কিনবেন যে ব্যাকডেটের কোনো প্রসেসর কিনতে? আপনি তো চাইবেন আপনার কাছে যে স্মার্টফোনটি থাকবে বা আপনি যে নতুন স্মার্টফোনটি কিনবেন সেই স্মার্টফোনটিতে যেন লেটেস্ট প্রসেসর হয়। সো এই কারণেই মানে এটা একটা সিম্পল বিষয় যে কোম্পানিগুলো কিন্তু তাদের স্টকগুলো কিন্তু পুরোপুরিভাবে এই সেলের মাধ্যমে তারা পুরোপুরিভাবে ছেড়ে দেয়। অর্থাৎ মার্কেটে এত পরিমাণে কম্পিটিশন আছে, সেহেতু কিন্তু প্রত্যেকটা কোম্পানি চায় তাদের স্টকগুলো পুরোপুরিভাবে সেলের মাধ্যমে সেল করে দিতে। সো এই কারণে কিন্তু ধরুন একটা স্মার্টফোন তৈরি করতে তাদের খরচ হয়েছে 7,000 টাকা থেকে 8,000 টাকা,
সো সেই স্মার্টফোনটা যদি পুরোপুরিভাবে আগে বিক্রি করতো 15,000 টাকা দিয়ে, এখন তারা 10,000 টাকায় বিক্রি করলে তাও কিন্তু তাদের লাভ থেকে যায়। সো এই কারণে কেউ চায় না তাদের পুরনো স্মার্টফোনগুলো আবার রেখে দিতে, স্টক করে রাখতে। তারা কিন্তু প্রত্যেকে চায় তাদের নতুন স্মার্টফোনগুলো তৈরি করতে এবং পুরনো যে স্টক স্মার্টফোনগুলো ছিল এবং পুরনো যে প্রসেসরগুলো ছিল, অর্থাৎ যেগুলো মানে একটু কম এবং আপডেট ভার্সনের প্রসেসর নেই, তো সেই স্মার্টফোনগুলো কিন্তু পুরোপুরিভাবে তারা মার্কেটের মাধ্যমে সেল করে ফেলে। সো এর জন্যই কিন্তু দেখবেন যে নতুন কোনো স্মার্টফোনে আপনারা খুবই কম ডিসকাউন্ট পাবেন এবং পুরনো যেসব স্মার্টফোন আছে সেই সব স্মার্টফোনে দেখবেন যে ভালো পরিমাণে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো সিম্পলি এটাই যে কোম্পানি তাদের পুরনো স্মার্টফোনগুলো রাখতে চায় না, তারা কিন্তু কম দামে সেই স্মার্টফোনগুলো পুরোপুরিভাবে বিক্রি করে দেয়। এবং আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, আমরা ভাবি এই ফোনটির দাম ছিল আগে 15,000 টাকা, এই ফোনটির দাম তো হয়ে গেছে এখন 10,000 টাকা বা 11,000 টাকা, মানে অনেক কম দিচ্ছে। সো এর উত্তরে কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ঠিক আছে, কিন্তু যে আমরা একটু কম প্রসেসর পেয়ে যাচ্ছি, নতুন প্রসেসর পাচ্ছি না, এটাই হচ্ছে মূল কারণ। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে কোম্পানি লাভ করে থাকে। সো এখন 3 নম্বর যে আপনাদের সাথে আলোচনা করব 3 নম্বর পয়েন্টই নিয়ে, সেটি হচ্ছে যে কোন মোবাইলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি, আপনাদের সাইডে একটা চার্ট দেখাচ্ছি আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আমি প্রথমত ফ্লিপকার্ট নিয়ে আলোচনা, ফ্লিপকার্টের যে ফোনগুলো আছে সেগুলো দেখাবো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, এবং তারপরে আমি অ্যামাজনও দেখাবো। আপনারা দেখতে থাকুন, তাহলে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্লিপকার্ট অ্যাপটাকে ওপেন করে নিয়েছি এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন দ্য বিগ বিলিয়ন ডেস লেখাই আছে, তার সাইডে দেখতে পাচ্ছেন বিগেস্ট ডিলস অফ দ্য ইয়ার, নিচে আছে 3rd অক্টোবর থেকে 10th অক্টোবর পর্যন্ত চলবে, অর্থাৎ এক সপ্তাহ চলবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড টাইম স্টেম্প দেওয়া আছে 1 দিন 6 ঘন্টা 45 মিনিট এবং এখানে কিন্তু সেকেন্ড অলরেডি চলছে, অর্থাৎ এই সময়ের পর থেকে কিন্তু আপনারা ফ্লিপকার্ট থেকে পুরোপুরিভাবে সেল পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ICICI ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে। আপনাদের যদি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমি যদি মোবাইল অপশানগুলো দেখাই, এখানে আপনারা প্রত্যেকটা কোম্পানির উপরে কিন্তু বিশাল পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন। নিচে সবার ডান সাইডে দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল এখানে আছে, তারপরে এখানে সেভ মোর আছে, ভিভো আছে, মাইক্রোম্যাক্স, মোটোরোলা, ইনফিনিক্স, ওপো, স্যামসং, এমআই, আইফোন, পোকো, রিয়েলমি, এখানে প্রত্যেকটা ফোন কোম্পানি কিন্তু আপনারা দেখতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই শাওমি প্রথমত, তাহলে এখানে দেখতে পাচ্ছেন শাওমির উপরে কিন্তু বিশাল পরিমাণে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই এইখানে রিয়েলমির কথা, তাহলে এখানে রিয়েলমির উপরেও আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি 8i যে ফোনটি, 4GB 64GB ফোনটির কিন্তু MRP ছিল 15,999, সেই ফোনটি কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন 11,999-এর। এবং ফোনটিতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হেলিও G96, 120Hz রিফ্রেশ রেট থাকবে, আলট্রা স্মুথ ডিসপ্লে থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে কিন্তু কত কম দামে আপনারা কিনতে পারবেন এই সেলের মাধ্যমে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এইখানে রিয়েলমি 8S 5G ফোনটির দাম ছিল কিন্তু 20,999, এই ফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র 16,999 দিয়ে, অর্থাৎ এখানে কিন্তু 4-5 হাজার টাকা আপনারা ইজিলিভাবে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটি স্মার্টফোনের উপর। এবং আপনাদের কাছে যদি অ্যাক্সিস ব্যাঙ্ক অথবা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা 10% আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এটা তো আমি আপনাদেরকে দেখালাম ফ্লিপকার্টে, এখন আমি আপনাদেরকে আরও দেখাবো অ্যামাজনে। সো অ্যামাজনে গিয়েও আপনাদেরকে দেখাবো, দেখুন ফ্রেন্ড এই ফোনটির দাম ছিল কিন্তু, অর্থাৎ পোকো M3 এই ফোনটির দাম ছিল দেখুন 11,999, এই ফোনটি আপনারা এখন পেয়ে যাবেন 9,499, অর্থাৎ কত কম দামে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। সো চলুন আপনারা আপনাদের হিসাব মতন এখানে সার্চ করে দেখে নেবেন, যেখানেই আপনারা কম পাবেন আপনারা সেখান থেকেই ফোনগুলো কিনে নেবেন। তো চলুন এখন ফ্লিপকার্টে গিয়ে, ফ্লিপকার্ট তো দেখালাম, এখন আপনার অ্যামাজনে গিয়েও দেখে নিই, চলুন দেখে নিই। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যামাজন অ্যাপটিকে ওপেন করে নিয়েছি এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এবং এটাও শুরু হবে 3rd অক্টোবর থেকে এবং এটারও চলবে কিন্তু 10 অক্টোবর পর্যন্ত। আপনারা এখানেও 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনাদের কাছে HDFC ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি এবং ফোন যদি দেখাই আপনাদেরকে, তাহলে আমরা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এখানে আমরা ফোনের উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে বিভিন্ন ধরনের ফোন কিন্তু চলে আসবে। স্যামসাং গ্যালাক্সি M52 5G ফোনটি কিন্তু আসা মাত্রই এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন MI তরফ থেকে শাওমি 11 লাইট এনি, এটা আসেনি, চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপরে কিন্তু আমরা বিশাল পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাব, দেখুন এখানে প্রত্যেকটা ফোন আছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন।
সমস্ত জায়গায় কিন্তু শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, ডিসকাউন্ট ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আপনারা যদি আইফোন 11 কিনতে চান তাহলে এখন এখানে দেখুন ফ্রেন্ড, 49,000 টাকা কিন্তু ফোনটির দাম, 49,900, এবং এটা এখনও ঠিক হয়নি কত হবে, কিন্তু আপনারা ধরুন 30,000-এর উপরেই হবে। এবং এইখানে কিন্তু আপনারা আরও ফোন দেখতে পারেন, আপনাদের হিসাব মতন ফোন সার্চ করেও কিন্তু দেখতে পারেন সেই স্মার্টফোনে কত ছাড় দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যামাজন ফ্লিপকার্ট দুটোতেই পুরোপুরিভাবে সার্চ করবেন, তারপরে স্মার্টফোনটি কিনবেন, অর্থাৎ যেখানে আপনারা কম পাবেন সেখানেই কিনবেন। সো এরকম করে আপনাদের হিসাব মতন কিন্তু আপনারা সার্চ করে দেখে যেখানে কম পাবেন সেখান থেকেই আপনারা স্মার্টফোনটি বাই করে নেবেন। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে খুব ভালোভাবে সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে কোম্পানি কিভাবে লাভ করে, অ্যামাজন নাকি ফ্লিপকার্ট কোন কোম্পানি সবথেকে বেশি ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, আশা করি কমপ্লিট বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।